মেসি, নেইমার, এমবাপ্পেদের কোচের দায়িত্ব নিতে কাতারে পৌঁছেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। এমন সংবাদ ভাসছে স্প্যানিশ গণমাধ্যমে, জানা গেছে পচেত্তিনোর স্থলে ইতিমধ্যেই ফরাসি কিংবদন্তি জিদানকে বেছে নিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। শনিবার আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 2020-21 মৌসুমে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আর কোনো দলের সঙ্গে যুক্ত হননি তিনি। বার্নাবুতে দুটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন জিদান।